Dear students, welcome to the United Public School and College Lab. এবং আজকে আমরা দেখব এই প্র্যাকটিক্যালটা। এটা কি আসলে? এটা হচ্ছে মিটার ব্রিজ। আমরা জানি মিটার ব্রিজ দিয়ে কি করা হয়। মিটার ব্রিজ দিয়ে আসলে আমরা কোন একটা জানা রোধের সাহায্যে অন্য একটা অজানা রোধের মান বের করতে পারি। সো ইন দ্যাট কেসে আমাদের জানা রোধ আর অজানা রোধ দুইটাই আসলে আমরা এখন আমি বলতে পারবো যে কোনটা জানা কোনটা অজানা কোনটা তার মান কত, কারণ আমার কাছে দুইটা রেজিস্ট্যান্স বক্স আছে। আসলে তো রেজিস্ট্যান্স বক্স দিয়ে কিন্তু আমরা ইচ্ছে মতো রোধ জেনারেট করতে পারি বা রেজিস্ট্যান্স জেনারেট করতে পারি। তো এইটা ধরো জানা রোধ হবে, এটা হবে আমাদের অজানা, এটা আমরা দেখবো না, না দেখে আমরা বের করার চেষ্টা করবো এটা রোধের মান কত। সো এটার জন্য আমরা কী করবো? এটার জন্য আমরা আসলে হুইটস্টোন ব্রিজ নীতি ফলো করবো, বা আমরা যে মিটার ব্রিজ এটা, এই মিটার ব্রিজের সাহায্যে আমরা ওই সেট আপটা তৈরি করবো। সো এটাকে কেন মিটার ব্রিজ বলা হয়? এটাকে মিটার ব্রিজ বলার কারণই হচ্ছে, কারণ এটার মধ্যে খেয়াল করে দেখো এখানে ঠিক 100 সেন্টিমিটার আছে, এটা মানে এটা 1 মিটার, এই জন্য এটার নাম হচ্ছে মিটার ব্রিজ। সো আমরা জানি মিটার ব্রিজ, আমাদের মিটার ব্রিজ বা হুইটস্টোন ব্রিজ যেটাই বলি না কেন, সেখানে আমাদের 4টা রোধ প্রয়োজন। সো 4টা রোধ কীভাবে হবে? সেটা হচ্ছে আমাদের একটা জানা রোধ, এটা হচ্ছে একটা অজানা রোধ, এই 2টা রোধ হচ্ছে সিরিজে কানেক্টেড। কীভাবে সিরিজে কানেক্টেড? এই খেয়াল করে দেখো এই রোধগুলোর একটা প্রান্ত এই দিক দিয়ে কানেক্টেড, এদিক দিয়ে সেই রোধের মধ্যে গিয়ে আসলো, দেন এইভাবে গিয়ে আবার ওই রোধের মধ্যে দিয়ে এসে এই 2 প্রান্তে গেল। সো এই হচ্ছে আমাদের 2টা রোধ। তাহলে আর 2টা রোধ কোথায়? আর 2টা রোধ আসলে আছে এই যে তারটার মধ্যে, এই যে তারটা, এই যে সূক্ষ্ম একটা পরিবাহী তার দেখতে পাচ্ছ এইটা। সো এখানে 2টা রোধ কীভাবে হলো? আসলে যেটা হয়েছে, আমরা যখন ওই যে স্লাইডার দিয়ে মাঝখানে ধরবো, যেটা কিনা গ্যালভানোমিটার থেকে এসেছে, আমি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। খেয়াল করে দেখো আমাদের হুইটস্টোন ব্রিজে কী করতে হয়? আমাদের হুইটস্টোন ব্রিজে আসলে 4টা রোধের মধ্যে 2টা কমন পয়েন্টে, 2টা বিপরীত কমন পয়েন্টে একটা গ্যালভানোমিটার কানেক্ট করতে হয়, আর 2টা বিপরীত পয়েন্টে কী করতে হয়? একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করতে হয়, রাইট? সো আমাদের এই যে 2টা রোধ সিরিজে আছে এইভাবে সিরিজে, তো এর 2 প্রান্তে ভালো করে খেয়াল করে দেখো আমরা যেটা করেছি, একটা ডিসি পাওয়ার সোর্সের মাধ্যমে এখানে আমরা ডিসি ভোল্টেজ পাওয়ার সাপ্লাই দিব। সো তার মানে 2টা 2 প্রান্তে আমরা আসলে কী করে ফেলেছি? আমরা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করে ফেলেছি, আর বাকি রইল এই তারটা। এখানে যেটা হবে যে এই যে 2টা রোধের মাঝখানের যে জয়েন্ট, অর্থাৎ এইখান থেকে এসেছে, এখান থেকে ওইতে এটা এসেছে মাঝখানের জয়েন্ট, এটার 1 প্রান্ত আমরা গ্যালভানোমিটারের সাথে কানেক্ট করে গ্যালভানোমিটারের অপর প্রান্তটাকে আমরা এই স্লাইডারের মাধ্যমে আমরা এই যে এইখানে বসাবো। সো অলরেডি দেখতে পাচ্ছ কিছু রেসপন্স করছে গ্যালভানোমিটার আমাদের, কেন করছে এটা বলছি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমরা যখন এই স্লাইডারটা এখানে কানেক্ট করবো, তখন আসলে আমরা যেই পয়েন্টে স্লাইডারটা কানেক্ট করবো তার এক সাইডে এই তারটার তো নিজের একটা রোধ আছে। আমরা জানি যে কোনো পরিবাহী নিজস্ব রোধ থাকে, তো এই পরিবাহী তারটার এক পাশে একটা রোধ জেনারেট হবে, এই পাশে একটা রোধ জেনারেট হবে। সো এইভাবে আসলে আমরা টোটাল 4টা রেজিস্ট্যান্সের সেট আপ দেখতে পাচ্ছি। তাহলে রোধ নাম্বার 1, 2, 3, 4, বা এভাবে বলা যায় PQRS। সো এইভাবে আশা করি আমরা এখন বুঝতে পারছি যে ঘটনাটা কী হতে যাচ্ছে। সো এই পি এবং কিউ এর যে রেশিও, আর আমি যখন এই তারটাকে এখানে স্লাইডারে বসাবো, এই তারের 2 প্রান্তের যে রোধের রেশিও, এই 2টা যদি সেম হয় তাহলে কী হবে? আমার গ্যালভানোমিটার 0 রিডিং দেখাবে, অর্থাৎ গ্যালভানোমিটার কোনো আমি রিডিং পাবো না, বাট যদি ব্যালেন্স না হয় তাহলে কিন্তু আমি গ্যালভানোমিটার রিডিং পাবো। সো প্রথমে আমরা যেটা করবো এখন, সেটা হচ্ছে যে আমরা একটু রোধ এখানে দিই। এখন এদের রোধ হচ্ছে 0। সো ধরো আমি এখানে 1000 ওহম এই লেকটা তুলে ফেললাম, তাহলে এখানে হচ্ছে 1000 ওহম তৈরি হয়েছে, আর এখানে ধরো আমি 500 ওহম এটা তুলে ফেললাম। যদিও বলেছিলাম এটা অজানা থাকবে, কিন্তু প্রশ্ন ফাঁস করে দিলাম, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। সো আমরা জানি এখন এখানে 1000 রোধ আছে, এবং ধরো এটা জানি না, এটা 500 ওহম আমরা জানলেও ধরে নাও জানি না। এখন আমরা করবো কি, স্লাইডারটা দিয়ে এই তারটার মাঝখানে কোনো একটা টাচ করবো, দেখি গ্যালভানোমিটার কীরকম রেসপন্স করে। দেখো গ্যালভানোমিটার ডান দিকে চলে গিয়েছে, আমি যদি আরও ডান দিকে যাই কোনো লাভ হচ্ছে না, আমি যদি একটু বাম দিকে যাই লাভ হচ্ছে না, আর একটু যদি বাম দিকে যাই কোনো কি লাভ হচ্ছে? হ্যাঁ, এখন খেয়াল করে দেখো আমার হাতের মুভমেন্টের সাথে সাথে গ্যালভানোমিটারটা কিন্তু রেসপন্স করছে। কেন? কারণ এইখানেই কোনো একটা পয়েন্ট আছে যে জায়গায় এসে এই পরিবাহী তারের এই প্রান্তের রোধ আর অপর প্রান্তের রোধটা আসলে ওই 2টা রোধকে, রোধের রেশিওকে ম্যাচ করে। সো দ্যাটস ওয়াই ইট ওয়ার্কস। সো এখন আমরা একটু যেটা করতে হবে, আমাদের এইটাকে সামনে পিছনে স্লাইড করে দেখতে হবে যে কোথায় গিয়ে আমি গ্যালভানোমিটারে অ্যাকচুয়ালি রিডিং 0 পাবো। বুঝতে পেরেছো? সো একটু ভালো করে খেয়াল করে দেখি কোথায় এসে আমরা 0 পাই। 0, 0, 0, 0, এই যে আমরা 0 পেয়ে গিয়েছি। এখন খেয়াল করে এই পয়েন্টটা কোথায়? এই পয়েন্টটা হচ্ছে এক্স্যাক্টলি 33 সেন্টিমিটার। এখন একটু খেয়াল করে দেখো আমাদের পুরো মিটার ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার, আমি 33 সেন্টিমিটারে কী পেয়েছি?
আমি সাম্যাবস্থা পেয়েছি। তাহলে আমি যদি এখন চিন্তা করি যে এই তারটার পরিবাহী তারটার এই প্রান্তের দৈর্ঘ্য এবং এই প্রান্তের দৈর্ঘ্যের রেশিও কত বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে 2:1, কারণ আমরা জানি 3:33 ওই 100 আর কি একটু কম বেশি হয়েছে 1 সেন্টিমিটার। সো তার মানে এখানে রেশিও হচ্ছে 2, এখানে হচ্ছে 1। তার মানে আমরা বলতে পারবো হিসাব না করেই যে এইখানে যে দুইটা রোধ আছে এই দুইটা রোধের মধ্যে এই দুইটার রেশিও হচ্ছে 2:1। এখন যেহেতু এটা 1000 ওহম, অর্থাৎ এটা দুই ভাগ আর এটা হচ্ছে এক ভাগ হবে, তার মানে এটা অবশ্যই 500 ওহম হবে। তার মানে এটা যদি নাও জানতাম আমরা কিন্তু এখান থেকে বলে দিতে পারবো যে হ্যাঁ এখানে আসলে 500 ওহম রেজিস্ট্যান্সই আছে। সো এইভাবেই আসলে মিটার ব্রিজটা কাজ করে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, আচ্ছা যদি এখানে আমরা যে কাজ করতাম যে এইটা এই দুইটা রেজিস্ট্যান্স যদি সেম হতো তাহলে তখন এই দুইটা রোধের রেশিও সেম হইতে হতো, মানে 1:1 হতে হতো, তাহলে সেক্ষেত্রে আমরা কী রকম রেজাল্ট পাবো? সো এই জন্য আমরা এখন যে কাজটা করব, আমরা এখন এখানে 1000 ওহম বাদ দিয়ে আমরা এখানে এখন এই 500 ওহম যাকে মানে 1000টা ব্লক করে দিলাম, 1000 ওহমটার কাজ করবে না, 500 ওহম, এখানে যে 500 ওহম আছে সেই 500 ওহমটা আমার এখানে এখন কাজ করবে। সো তাহলে এখন দেখি আমরা কোথায় সাম্যাবস্থা পাই। দেখি তো আমরা একটু সাইডে সাম্যাবস্থা পাই কি না, না এদিকে বেশি হয়ে যাচ্ছে, আর একটু এই সাইডে দেখি না তাও বেশি হয়ে যাচ্ছে। এখন আমরা আস্তে আস্তে সামনে পেছনে স্লাইডে করে আসে দেখি কোথায় এসে আমরা আসলে আমাদের এখানে আমরা জিরো রিডিংটা পাই। দেখি সামনে পেছনে না না এদিকে এদিকে এদিকে, এই তো মোটামুটি এই জায়গাতে আমরা সাম্যাবস্থা পেয়েছি। ভালো করে খেয়াল করে দেখো রিডিংটা কত দেখাচ্ছে, এটা প্রায় 50 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এখন এই স্কেলটার ঠিক মাঝখানে আছি তারটার, অর্থাৎ এই তারের দুই প্রান্তে সমান অংশ আছে, অর্থাৎ এই সাইডের রোধ আর এই সাইডের রোধ সেম, মানে এই দুইটার রোধের রেশিও 1:1। আর এক্স্যাক্টলি তাই, এই দুইটার রোধের রেশিও কিন্তু 1:1। সো দ্যাট মিন্স আমরা কিন্তু এখানে বুঝে যাচ্ছি যে এটা যেহেতু 1000 ওহম, এটা অবশ্যই 1000 ওহমই হবে, নাহলে তো রেশিও সেম হতো না বা মাঝখানে আমরা 0 ভোল্ট মানে গ্যালভানোমিটারের 0 রিডিং পেতাম না। সো এইভাবে আসলে আমরা খুব সহজে একটা মিটার ব্রিজের সাহায্যে যে কোনো একটা রোধ জানা থাকলে আর একটা অজানা রোধ বের করে ফেলতে পারি। এটা জানা থাকলে ওইটা বের করা যাবে বা ওইটা জানা থাকলে ওটা বের করা যাবে। সো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে বিভিন্ন প্র্যাকটিক্যালগুলো আমরা দেখতে থাকবো এবং এখান থেকে আশা করি তোমরা নিজেরা হাতে কলমে প্র্যাকটিক্যাল করতে পারবে। এবং আরেকটা বিষয়, প্র্যাকটিক্যাল করার উদ্দেশ্য কী? পরীক্ষায় মার্কস পাওয়া? ডেফিনেটলি না। প্র্যাকটিক্যাল করার উদ্দেশ্য হচ্ছে আসলেই তুমি যেই জিনিসগুলো পড়ছো সেগুলোকে ফিল করা, সেগুলোকে বোঝা। বিকজ তুমি সায়েন্স পড়ে যদি আসলে কিছু করতে চাও আমাদের দেশে শিক্ষকতা ছাড়া, তুমি যদি আর কিছু করতে চাও বা সত্যি কথা বলতে দেশপ্রেমের জায়গা থেকে যদি বলি যে তুমি দেশের জন্য কিছু করতে চাও, কিছু ইনভেন্ট করতে চাও বা সায়েন্টিস্ট হতে চাও, হোয়াট এভার, তোমাকে অবশ্যই তুমি যা পড়ছো, তুমি সায়েন্সে পড়ো, আর্টসে পড়ো, কমার্সে পড়ো, যেখানেই পড়ো, তোমাকে সেই জিনিসগুলো ফিল করতে হবে। তবে আমি পার্সোনালি ফিল করি যে আমাদের সায়েন্স সেক্টরে ডেভেলপমেন্ট করার যথেষ্ট জায়গা আছে। সো আশা করি তোমরা পড়াশোনা করবে ঠিক মতো, দেশের জন্য চিন্তা করবে, অবশ্যই ভালো কিছু করবে। থ্যাংক ইউ সো মাচ।